গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে প্রণাম, আমার থেকে বয়সে যারা ছোট তাদেরকে অসংখ্য ভালোবাসা জানি। আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, এখন টাইমিং হলো দুপুর তিনটে। আমরা একটু রেডি হয়ে যাচ্ছি, হলো সূর্যের সামনেই বার্থডে, 12ই ফেব্রুয়ারি সূর্যের বার্থডে, তো ওর জন্য শপিং করতে যাচ্ছি। তো এই যে সূর্য ক্রিম দিচ্ছে, চুল আঁচড়াচ্ছে, আজকে টোটো করেই যাব। তো হাজব্যান্ড বলছে যে ইচ্ছে করছে না বাইক চালাতে, ওই জন্য বললো তো চলো টোটো করেই যাই। তো যখন ইচ্ছে করছে না, ভালো লাগছে না, মুড নেই আর বাইক চালানোর এখন, তো টোটো করে যাওয়াটাই ভালো মনে করলাম। তো বললাম চলো তাহলে, বেশি দূর তো আর যাচ্ছি না, এই সালকিয়েই যাবো। তো চলো বেরোনো যাক। আজকে বাইরে প্রচুর গরম আর রোদের তাপটা আজকে অনেক দিয়েছে। আমরা টোটোতে উঠে বসে পড়েছি, এই যে আমার হাজব্যান্ড আর আমি, আর সামনে সূর্য বসেছে, আর বেলগাছিয়া চলে এসেছি আমরা, এই বেলগাছিয়ার মা। আর এখন টোটো থেকে নামবো, তারপর অটোতে করে সালকিয়া যাব। ফাইনালি আমরা সালকিয়া চলে এসেছি, আর সামনেই যেহেতু সরস্বতী পুজো, চারদিক যে দোকানেই তাকানো যাচ্ছে না কেন, শুধু হলুদে হলুদ শাড়ি। বিশেষ করে ছোট বাচ্চাদের হলুদ ছোট ছোট শাড়িগুলো আর লেহেঙ্গাগুলো দেখতে বেশি ভালো লাগছে। ফার্স্ট আমরা সালকিয়ার যে অরবিন্দ মল, ওর ভেতরে গেলাম, গিয়ে দেখছি সব বন্ধ, প্যান্টালুন্সও বন্ধ, আর এদিকে বাজার কলকাতা ছিল ওটাও বন্ধ। তো তারপরে স্টাইল বাজারেই চলে আসলাম। তারপর এখানে এসে হাজব্যান্ড নিজের জন্য কয়েকটা টি শার্ট চুজ করছিল, ওর কালারগুলো বেশ ভালো লাগছিল, আমারও বেশ কয়েকটা কালার বেশ ভালো লাগছিল। বললাম নিয়ে নাও, বললো না আগে ছেলেরটা নিয়ে নিই তারপর দেখা যাক। তারপরে পাঞ্জাবিগুলো দেখছিল, তো পাঞ্জাবিগুলোর প্রাইসগুলো রিজনেবল আছে, কিন্তু কাপড়গুলো বলছিল ভালো নেই কাপড়গুলো। তো তারপর ওপরটা চলে গেলাম, ওপরটা হলো কিডস কাউন্টার, যদি ছেলের জন্য এখান থেকে জামা পছন্দ হয়ে যায় এখান থেকেই নিয়ে নেব, আর এদিক ওদিক করবো না, ভালোও লাগে না। আর এই মলের ভেতরে এত জোরে জোরে গান হচ্ছিল, সাউন্ডগুলো সব মুট করেই রাখতে হচ্ছে, আমাকে আলাদা করে আবার ভয়েস ওভার করতে হচ্ছে। সূর্যের জন্য কয়েকটা টি শার্ট পছন্দ করেছি, সূর্য ট্রায়াল দিচ্ছিল, আর এদিকে দেখো ছেলে আর বাবা দুজন সেম টি শার্ট পরে ট্রায়াল দিচ্ছে। তো দুজনে দুটো টি শার্ট নিয়ে নিল, আর আমাকেও বলছে তুমিও একটা নিয়ে নাও, তাহলে সেম হয়ে যাবে। কিন্তু আমি আর নিইনি, কেননা আমার না সেম ওরকম পড়তে লজ্জা লাগে, ফটো তুললাম ঠিক আছে, কিন্তু পরে বেরানো রাস্তায় ভালো লাগে না, লজ্জা লজ্জা লাগে। সূর্যের ফাইনালি টি শার্ট চুজ করা হয়ে গেছে, এখন প্যান্ট সিলেক্ট করতে এসেছি। তো কিন্তু প্যান্ট কোনোটাই পছন্দ হচ্ছিলো না প্রথমের দিকে, মানে পছন্দ যেগুলো হচ্ছিলো ওই কালারগুলো সূর্যের আছে কিংবা পড়েছে। তো হাজব্যান্ড বললো যদি পছন্দ না হয় চলো চলো বাইরে অন্য জায়গা থেকে নিয়ে নিচ্ছি। তো তারপরে হাজব্যান্ড একটা প্যান্ট পছন্দ হলো ছেলের জন্য, তো প্যান্টটা আমার অতটা ভালো লাগছিলো না প্রথমে, কিন্তু পরেছিল যখন ট্রায়াল করলো তখন বেশ ভালো লাগছিলো। তো ওটা না হয়ে গেল প্যান্টটা, কিন্তু প্যান্টটা এখনও দেয়নি, কেন প্যান্টটা অনেকটাই বড় ছিল, বড় ছিল বলে বললো তাহলে এখান থেকে কেটে দিচ্ছি, কিন্তু একটু টাইম লাগবে, বা কালকে আসুন। তো বললাম না কালকে আবার আসবো, তো বললো ঠিক আছে তাহলে আধ ঘন্টা পরে আসুন। আমি বললাম ঠিক আছে, আধ ঘন্টা আমাদের একটা জিনিস কেনার আছে ওটা কিনে তারপরে আসছি। বলো ঠিক আছে, ফোন নাম্বারটা নিয়ে নিল, আর আমরা গেট থেকে বেরোতে একটা বড়াপ্পার দোকান ছিল বেশ ভালো খেতে, তো সূর্য খেলো, তারপরে সূর্য থেকে একটু আমি খেয়েছিলাম, আমারও ভালো লাগলো। হাজব্যান্ড বললো তাহলে খাবে তুমি, তো আমার আরেকটা নিয়ে নিলাম, তো 50-50 করে খেলাম আমি আর হাজব্যান্ড। তারপর ওখান থেকে গেলাম সালকিয়ার বড় মাকে দর্শন করতে। তো আর তো মাঝে কয়েকটা দিন, তারপর মায়ের স্থান তো চলেই আসলো, আর বেশি দিন নেই। তারপর মাকে দর্শন করে গেলাম একটা দোকানে, লক্ষণচন্দ্র কুণ্ডু অ্যান্ডস বাজার সেই দোকানটাতে। তো এখান থেকে একটা গিফট কেনার ছিল, তো গিফটটা কিনে নিয়ে হাতে আরও সময় ছিল,
তো তারপর গেলাম হচ্ছে বাদাঘাটের ওই দিকটাতে, একটু গঙ্গার পাড়ে ঘুরে আসলাম। আর এদিকে দেখো চারপাশে এইসবেরই দোকান, আর ছোট ছোট অনেক মন্দিরও আছে। আর পুজো হচ্ছিল আজকে, যেহেতু স্যাটারডে ছিল ওই জন্য প্রত্যেকটা মন্দিরেই পুজো হচ্ছিল, আর সন্ধেও হয়ে গেছে। রেডি হয়ে গেছে, ওটা নিয়ে এখন ডিরেক্ট বাড়ি চলে যাব। চলো যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর সূর্যের আমার ড্রয়িং স্যার এসেছি। তো কালকে কম্পিটিশন আছে, ড্রয়িং কম্পিটিশন, ওর জন্য স্যার আজকে এসেছে। আর গাড়ির যা শব্দ হচ্ছে, তো ওর জন্য বারান্দায় বসে আছি। স্যার ঘরে করাচ্ছে, প্র্যাকটিস করাচ্ছে, আর হচ্ছে ঘরেও ঘুমাচ্ছে ওই ঘরে। কি বলবো আর কথা, গাড়ির যা শব্দ। আজকে ডিনারে চাউমিন বানাবো, ওর জন্য এক প্যাকেট চাউমিন আনিয়ে নিলাম হাজবেন্ডকে দিয়ে। আর ডিম ছিল না ঘরে, ডিমের একটা আনিয়ে নিলাম। আর স্যারের জন্য চা বানিয়ে নিয়েছি। আর দুপুরে যেহেতু খাবার পর চলে গেলাম শপিং করতে, ওর জন্য বাসনগুলো মাজা হয়নি, এখন মেজে নিচ্ছি। আর কাজের দিদিটা দুদিন থেকে আসছে না, কেননা শরীরটা ভালো নেই বলে। তো বলেছে মন্ডে থেকে আসবে, কয়েকদিনের ছুটি নিয়েছে। কি করেছিস তুই? আমরা এঁকেছি এটা। এটা? হ্যাঁ, আমি এঁকেছি এটা। আরে আরে কিরা, তোর জয় কাজ দেখো। সবারই ভালো হয়েছে, সবারই ভালো। দেখবো কালকে কি হয়। কালকে আমি থার্ড হব। থার্ড হবি? আমি ফার্স্ট হব। তুই ফার্স্ট হবি? দেখি দেখি দেখি। বইগুলো গুছিয়ে রাখো এখন। হ্যাঁ, আমি জানি। এসে দেখি পুরো ক্লিন হয়ে গেছে বেডটা। ঠিক আছে, চাউমিনের জন্য সব কাটাকুটি করে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি। আর ডিম দিয়ে চাউমিনটা বানাবো, আর কিছু দেবো না। স্যালাড কেটে নিয়েছি, চাউমিনও রেডি হয়ে গেছে। যখন হাজবেন্ড আসবে আবার গরম করে দেবো একবার। তো ডিমগুলো এখন গুছিয়ে রাখবো ফ্রিজে। আর এগুলো হচ্ছে সব, যখন আমরা পুরী গিয়েছিলাম ঘুরতে তখন সূর্য কিনেছিল, এখন মেঘা খেলে যখন ওপরে আসে। গাইস, এখন টাইমিং হলো রাত 10টা। আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আজকে কী কী শপিং করলাম। তো এই যে এই টি শার্টটা, এটা হচ্ছে সূর্যর জন্য আনা হয়েছে। কলারটার সামনে এই যে এরকম প্যান্টটা। তো এই প্যান্টটা না অনেকটাই বড় ছিল, ওর জন্য ওখান থেকে কাটিয়ে এনেছি। আর অনেকটা একটু টাইম লেগেছে, ওই ইয়েতে আমরা একটু ঘুরে আসলাম, ওই গঙ্গার পাড়ে ওদিক দিয়ে বাধাঘাটের ওদিক দিয়ে একটু ঘুরে আসলাম। কি করব আর, বসে থেকে তো লাভ না, একটু ঘুরেই আসি। আর ওই একটা বেডশিট এনেছি, যে আমাদের 12 তারিখে বিয়ে আছে, বিয়ে বাড়ি, ওই গিফট দেবার জন্য। আর এই যে একটা টি শার্ট নিয়েছে, একটা স্পাইডারম্যান, এটা হালকা বেশ কালারটা, আর একটা হোয়াইট। আর এই বাবার ছেলে দুজনে ম্যাচিং করে নিয়েছে, সেম সেম। এই যে আমার ছেলে,
বাবার ছেলে দুজনে সেম সেম টি শার্ট নিয়েছে। আর বাবান আর বাবা নিশাটা দে তো, ওখানে বেড সিটটা আছে দে না, সিটের ওটা আমি দেখাচ্ছি। এই বেড সিটটা এনেছি, তো এই ছিল আজকের শপিং। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।